দেখুন নাটক তো এখনও চলছে দেখতে পাচ্ছি, কারণ আমাদের কাছে খবর ছিল যে আজকে রেলের পক্ষ থেকে এটা খুলে দেওয়া হবে সব মানে নিজে থেকে। তো আমাদের ছেলেরা আজকের ভারতবর্ষে এরকম একটা সেতু যেটা বর্ধমানের গর্ব, সেই সেতুকে আমরা স্বাগত জানাবার জন্য আজকে তৈরিও আছি, তৈরি চলছে প্রক্রিয়াকরণ। তো এখনও তো দেখছি যে মানে তারা এখনও মানে অর্ধেক খুলেছে অর্ধেক খোলেনি। তো আমাদের ছেলেদের বলেছি যে নিজেরা কেউ হাত দেবে না, রেলের রেলের থেকে যখন এটা খোলা হবে তখনই আবার নতুন করে দরকার হলে করা হবে, আমাদের মিছিল করে স্বাগত জানানো হবে। এখান থেকে বর্ধমানবাসীকে তথা বর্ধমানের বাইরে অন্য অন্য যে জেলাগুলো আছে এবং ভারতবর্ষের সমস্ত জায়গায় যে পৌঁছে যাক যে ভারতবর্ষের অন্যতম গর্ব, পশ্চিমবাংলার অন্যতম গর্ব, বর্ধমানের অন্যতম গর্ব, যেটা আমার কেন্দ্রীয় সরকার মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি থাকাকালীন বর্ধমানের এই আমাদের গর্বের সেতু, ঝুলন্ত সেতু তৈরি হয়েছে।